ফেনুগ্রিক বা মেথি ভারতের নিজস্ব মশলা, আর আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই থাকুন আপনার খাবারে এটা ইউজ করা হয়। আজ আমি দেখাবো একটা পাঞ্জাবি স্টাইলে ক্যারেট বা গাজর আর মেথি কি সবজি। গাজরের টুকরো আর মেথি শাককে সাধারণ মশলা দিয়ে টস করে একটা জিভে জল আনা তরকারি বানানো হয়। আসুন দেখি এই তরকারিটা বানাতে কি কি উপকরণ লাগবে। আমি 6-8 গাজরকে খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছি। আমি নিয়েছি 2 কাপ মেথি শাক, যাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো বালু না থাকে। আর লাগবে 2 চা চামচ কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে, 1 চা চামচ করে আদা রসুন বাটা, ধনে গুঁড়ো প্রায় 1 চা চামচ, আর শেষমেশ নুন। আমি নেব 2-3 চা চামচ তেল। একটা ননস্টিক প্যানে আমি তেলটা গরম করব, দেখবেন যেন ভালো গরম হয়ে যায়। এরপর অ্যাড করব গোটা জিরে, আদা রসুন বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটা কয়েক মিনিট ধরে ভাজব। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করব, ধনে গুঁড়ো, তারপর হলুদ আর নুন। এরপর আমি এতে দেব মেথি শাকের পাতা। এটা 3-5 মিনিট সতে করব, যতক্ষণ না শাক থেকে জল বেরিয়ে আসে। তাহলে ঢাকনা চাপা দিয়ে একটু অপেক্ষা করুন। শাক নরম হয়ে গেছে, জল বেরিয়ে এসেছে। ঠিক এই সময় আমি গাজরটা অ্যাড করে দেব। এর মধ্যে সামান্য জল ছড়িয়ে দেব যাতে গাজরগুলো সেদ্ধ হয়ে যেতে পারে। সবগুলো মিশিয়ে নেব, আর এটা ততক্ষণ কষব যতক্ষণ না গাজরটা সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। গাজরটা প্রায় 6-8 মিনিট ধরে সেদ্ধ হচ্ছিল, আর এটা প্রায় হয়ে এসেছে। দিস ইজ পারফেক্ট। ইন্ডিয়ান খাবার হোক বা যে কোনো কুইজিন, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয় যেন খাবারের ফ্লেভারটা ফুটে ওঠে, আর দ্বিতীয় হলো তার সুগন্ধ। যখন আপনি এই খাবারটা বানাবেন আপনার প্রতিবেশীরা জানতে পারবেন যে নিশ্চয়ই বাড়িতে কিছু স্পেশাল হচ্ছে। আশা করি আপনি এই খাবারটা অবশ্যই বানাবেন। এটা বানানো খুবই সহজ আর খুবই সুস্বাদু।